বিগ ব্রেকিং নিউজ, এই মুহূর্তেই যে খবরটি সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি, করোনা রুখতে আগামী 2 সপ্তাহে লকডাউন ঘোষণা করলো রাজ্য সরকার। তবে দেখা যাক এই লকডাউনে কী কী নিয়মাবলী রয়েছে, সেই নিয়মাবলী আপনাদের আমি একটু সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। করোনা মোকাবিলায় 2 সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা রাজ্য সরকারের, যদিও সরকারের ভাষায় কড়া বিধিনিষেধ বলা হচ্ছে। শনিবার নবান্নে মুখ্য সচিব ঘোষণা করলেন, রবিবার সকাল 6টা থেকে 30 মে পর্যন্ত সকল স্কুল কলেজ অঙ্গনওয়াড়ি প্রতিষ্ঠান বন্ধ, সব সরকারি বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান জরুরি পরিষেবা ব্যতীত বন্ধ থাকিবে। বিনোদন ক্ষেত্র বন্ধ, শপিং, রেস্টুরেন্ট, সুইমিং পুল, বিউটি পার্লার বন্ধ, খুচরো দোকান, সবজি, ফল, মুদিখানা, দুধ ও মাংসের দোকান সকাল 7টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকিবে, মিষ্টির দোকান সকাল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকবে। বিধিনিষেধ পরিবহনেও, লোকাল ট্রেন, মেট্রো, বাস, লঞ্চ পরিষেবা বন্ধ, বন্ধ পার্ক, চিড়িয়াখানাও, রাজ্যের অন্দরে খাদ্য সামগ্রীর ট্রাক ছাড়া অন্য ট্রাক চলাচল বন্ধ, রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত বাইরে বেরোনো যাবে না, বিয়ে বাড়িতে 50 জনের বেশি নয়, ব্যাংক খোলা সকাল 10টা থেকে 2টো, চালু থাকবে হোম ডেলিভারি ও ই কমার্স। এছাড়াও মুখ্য সচিব তার ঘোষণাতে যে সমস্ত প্রতিবেদনগুলি আমাদের সামনে তুলে ধরেছেন সেইগুলো আমি দুই একটি পড়ব এবং ভিডিওতে দেখিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। বলেছে, প্রথম ঘোষণাতে তিনি বলেছেন 15 দিনের জন্য স্কুল কলেজ, পলিটেকনিক, আইটিআই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে, কেবলমাত্র জরুরি পরিষেবা, আদালত, টেলিকম পরিষেবা, সংবাদ মাধ্যমের অফিস, স্যানিটাইজ বিভাগ, বিদ্যুৎ পরিষেবা, ইন্টারনেট, পানীয় জল পরিষেবা চালু থাকবে, জিম, রেস্টুরেন্ট, শপিং মল, সুইমিং পুল, বিউটি পার্লার বন্ধ থাকবে ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেক বিধিনিষেধ জারি করেছে এবং আমাদের সকলের একটা দায়িত্ব রয়েছে যে এই সকল বিধিনিষেধ মেনে চলা উচিত। আমরা যে একটা মহামারীর সঙ্গে লড়াই করছি সেই মহামারী তখনই আমরা জয়লাভ করতে পারবো।